ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের সাথে বৈঠক করছে বর্তমান নির্বাচন কমিশন। সকালে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা, বিচারপতি মোহাম্মদ আব্দুল রউফ ও কে এম নুরুল হুদা উপস্থিত আছেন। এছাড়া সাবেক কমিশনারদের মধ্যে আছেন মোহাম্মদ সোহুল হুসাইন, মোহাম্মদ আবু হাফিজ, মোহাম্মদ শাহ নওয়াজ ও মাহবুব তালুকদার। আর সাবেক সচিবদের মধ্যে মোহাম্মদ আবদুল্লাহ ও ডক্টর মোহাম্মদ সাদিক সংলাপে অংশ নিচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সাবেকদের কাছ থেকে পরামর্শ নিতে এই বৈঠক বলে জানা গেছে। এর আগে বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি ও নিবন্ধিত নির্বাচন পর্যবেক্ষকদের সংস্থার প্রতিনিধিদের সাথে সংলাপ করেছে বর্তমান নির্বাচন কমিশন। আবারও ইসির সংলাপ প্রসঙ্গ, আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ইমরুল আহসান, সরাসরি যাচ্ছি তার কাছে। ইমরুল, বৈঠকে কারা উপস্থিত আছেন আর এ বিষয় নিয়ে কি, এই কি বিষয় নিয়ে আসলে আলোচনা হচ্ছে সেটি কি জানতে পেরেছেন আপনি? শ্রাবণ, 5 থেকে 10 মিনিট আগে এই বৈঠকটি শেষ হলো। আজকে একটি বিশেষ সংলাপ বলা যায়। নির্বাচন কমিশন, বর্তমান নির্বাচন কমিশন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনারদের এই সংলাপে আজকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পাশাপাশি নির্বাচন কমিশনে যারা কাজ করেছেন, তাদের সচিব এবং অন্যান্য কর্মকর্তা লেভেলে যারা কাজ করেছেন বিভিন্ন সময়, তাদেরকে তাদের অভিজ্ঞতা শোনার জন্য, তারা আসলে আগামী নির্বাচনের কর্ম পরিকল্পনা ঠিক করার জন্য তারা যে ধারাবাহিক সংলাপ করছেন, সেটির ধারাবাহিকতা আজকে এই নির্বাচন কমিশন তাদের সাথে সংলাপটি করেছেন। তবে তারা বিভিন্ন ধরনের সুপারিশ করেছেন, বিশেষ করে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ মূল্য যাতে নির্বাচন হয় সেই বিষয়টি সুপারিশ আকারে তুলে ধরেছেন। সাবেক কমিশনার মাহবুব তালুকদার, তিনি বলেছেন যে বিএনপিকে নির্বাচনে আনার জন্য প্রয়োজনীয় সংবিধান পরিবর্তন বা নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে যে তাদেরকে কীভাবে নির্বাচনে আনা যায়। তবে এই বিষয়টি বিরোধিতা করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা। তিনি বলেছেন যে আসলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনার দায়িত্ব আসলে সরাসরি নির্বাচন কমিশনের নয়, তবে নির্বাচন কমিশনের দায়িত্ব আসলে সেই ধরনের একটি পরিবেশ তৈরি করা যাতে সব দল অংশগ্রহণ করতে পারে। সাবেক সর্বশেষ যে এই কমিশনের আগের কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে এম নুরুল হুদা, তিনি বলেছেন যে নির্বাচনে যে ব্যাপক সংখ্যায় বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়, তিনি এর বিরোধিতা করেছেন যে নির্বাচন পরিচালনার যে খরচ তার 75% আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সামরিক বাহিনী সহ যাদেরকে মোতায়েন করা হয় তাদের পেছনে খরচ হয়। তিনি বলছেন যে তাদের এই এই পরিমাণ আসলে মোতায়েন যাতে না করা হয় সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। আর ইভিএম নিয়ে আসলে মিশ্র মতামত রয়েছে, কেউ কেউ ইভিএমের পক্ষে বলেছেন, কেউ কেউ ইভিএমের বিপক্ষে মতামত দিয়েছেন। তবে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল, তিনি বলেছেন যে তাদের চেষ্টা রয়েছে যে বিতর্কের ঊর্ধ্বে উঠে তারা একটি সুষ্ঠু নির্বাচন করতে চান, সেই ধরনের পরিবেশ তৈরিতে তারা কাজ করবেন, তারা আশা করছেন যে একটি সুষ্ঠু নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবেন। শাওন জানছিলাম নির্বাচন কমিশনের বৈঠকের খবর।